80-90 দশকে আমরা যারা ছোটবেলা কাটিয়েছি, আমাদের মায়েদের নাস্তা বানানোর তেমন কোনো ঝামেলাই ছিল না। আমরা কিছু খেতে চাইলে আমাদেরকে মুড়ি টিন দেখিয়ে দেওয়া হইতো, বলতো মুড়ি আছে, মুড়ি খা, চিরা মুড়ি, নাড়ু, গুড় ইত্যাদি ইত্যাদি। তো আমরা সেগুলোই নাচতে নাচতে খেয়ে নিতাম, তেমন কোনো ঝামেলাই ছিল না। আর এখনকার বাচ্চাদের মা গো মা কত বাহানা, আজকে এটা না তো কালকে ওটা, আজকে আমার বাচ্চাদের তলব হয়েছে চিকেন ফ্রাই খাবে। তো আমি যখন বাসায় মুরগি কিনে আনি, মুরগির এক্সট্রাগুলো টুকটুক করে জমা করে রাখি, যখন ওরা যা খেতে চাইবে তাই যেন সাথে সাথে বানিয়ে দিতে পারি। আমি মা হিসেবে সবসময় চেষ্টা করি ওদের মুখের হাসিটা ফোটানোর জন্য, আজকেও তার ব্যতিক্রম নয়। আমি সেই জমিয়ে রাখা মুরগির পাখা এবং মুরগির পাখার উপরের যে ছোটো ডানার মতো থাকে সেগুলো ছিল বের করে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি আদা, রসুন, জিরা বাটা, 1 টেবিল চামচ আপনার সয়া সস, সাথে টালা মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, এবং এক টুকরো লেবু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে ওটা রেখে দিব মিনিমাম 20-30 মিনিটের জন্য। তো ওটা ম্যারিনেশন হতে থাক, এদিকে আমি অন্য উপকরণগুলো একটু রেডি করে নিই। এখানে আমি আটা নিয়েছি, আপনাদের কাছে ময়দা থাকলে আপনারা ময়দা দিয়েই করবেন। তো আটার সাথে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ টালামরিচের গুঁড়া। এই লবণ এবং টালামরিচের গুঁড়া দেওয়ার কারণে উপরের লেয়ারটা খেতে ভীষণ ভালো লাগবে। এদিকে আমার ম্যারিনেশনও শেষ হয়ে গেছে, এখন আমি সেই পাখাগুলো শুকনো আটার ভেতরে গড়িয়ে তারপরে দিয়ে দিব পানির ভেতরে। পানির ভিতরে দিয়ে 1 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড, ছোটো ছোটো বাবুলের মতো উঠবে, সেই বাবুলটা বের হয়ে গেলেই আবার আমি পানি থেকে তুলে শুকনো আটার ভেতরে এভাবে গড়িয়ে নিব। আমি কিন্তু মাত্র 2 বার কোট করেই তুলে নিয়েছি, কেউ চাইলে 3 বার অথবা 4 বার এরকম করেও কোট করে নিতে পারবেন। যদি উপরের লেয়ারটা যারা অনেক বেশি মোটা খেতে পছন্দ করেন তারা মোটা করে নেবেন, 3 বার 4 বার করে কোট করে নেবেন। তো আমি 2 বার কোট করেই তুলে নিয়েছি। সেকেন্ড টাইম আবারও পানির ভেতরে দিয়ে বাবলটা ওঠার শেষ, সাথে সাথে তুলে নিয়ে আবার দিয়ে দিয়েছি শুকনো আটার ভেতরে। হাত দিয়ে চেপে চেপে কিছুক্ষণ লাগিয়ে নিলেই কিন্তু একদম দোকানের মতো দেখতে ডিজাইনের মতো হয়ে যাবে। আর এই উপরের লেয়ারটা ভীষণ মুচমুচে হয় খেতে, এই কারণে বাচ্চারাও খুব পছন্দ করে। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যারা প্রতিনিয়ত বানান তারা তো জানেনই, কিন্তু তবুও দেখা যায় যে একদম নতুন রাঁধুনি যারা, নতুন নতুন বিয়ে হয়েছে, তো তাদের জন্য আরেকবার একটু দেখিয়ে দিই, যাতে ছানাপোনা হলে একেবারে সহজেই বানিয়ে দিতে পারে। তো এইভাবে একবার পানির ভেতরে দিয়ে আমি প্রথমে একবার কোট করে নিলাম, এখন এটা আমি সেকেন্ড টাইম, কী বলে আপনার, যদি থার্ড টাইম দিতে চাই তাহলে থার্ড টাইম দিব, না হলে এভাবেই ভেজে নিব। তো এখন শুধু মুচমুচে করে ভেজে তুলে নিলেই কিন্তু একদম রেডি গরমাগরম চিকেন ফ্রাই। বাজার থেকে কিনে খেতে গেলে এক পিসের দাম কত আমরা প্রত্যেকেই জানি, আর বাসায় যদি বানিয়ে দেওয়া যায় কিছুটা হলেও আপনার সংসার খরচ বেঁচে যাবে, সেই সাথে একদম ফ্রেশ খাবারটাই বাচ্চারা খেতে পারবে, কোনো পোড়া তেল নেই বা কোনো আগের দিনের ব্যবহার করা কোনো মশলা টশলাও নেই। তো নিজের হাতে মায়ের হাতে বানানো ভালোবাসার খাবার প্রত্যেক সন্তানেরাই খুব বেশি পছন্দ করে, তাই আমরাও সব মায়েরা যতই কষ্ট হোক বাচ্চাদের মুখের হাসি দেখার জন্য সেই কষ্ট করতে রাজি আছি। তো হয়ে গেছে আমার চিকেন ফ্রাই ভাজা, একেবারে 2 পাশ আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন যে কোনো একটা পছন্দ অনুযায়ী সসের সাথে গরম গরম চিকেন ফ্রাই ভীষণ ভালো লাগবে। আর বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে এই খাবারগুলোই বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আর সবার বাচ্চাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আদর, সেই সাথে আমার বাচ্চাদের জন্যও দোয়া করবেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন। তো সবার উদ্দেশ্যেই বলছি, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী সুন্দর একটা রেসিপির সাথে। আমরা ততক্ষণে এই গরমাগরম চিকেন ফ্রাইগুলো সবাই খাই। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।